العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على رسوله النبي الكريم. صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على نصيب البخت سر Allah
showing on stage to us. I think one of them is public. That's what I'm going to tell you, Agit. Esther Kassar. Kulbo Jita Nabil. Moon. Utut Pete Kassar, Tres Deniyatu. Udine Brezia. Mereka cucu-cucu. Masa anak saya contoh durian paling jaga luka mati berapa. Itu jadi mata anak saya. Mas Farma pun bahasa mata saya itu. Mundua. Jadi kita tahu je. Kasih hati lagi Allah Tuhan. Atsye. Ini saya tu. Kami itu. Masih tikol di dalam kita. Waktu mana semua. Amade বিপদ থেকে আমাদের ছেলেদের বিপদ থেকে আত্মীয় স্বজন বা বিশেষ করে আজকে মুসলমান সমাজ আমাদের অন্তর থেকে আল্লাহ ডর হয়ে খুঁজে যাচ্ছে আর আল্লাহ ডর হয়ে কথাটা এমনই কথা আল্লাহ ডর হয়ে যদি আমরা আনতে পারি তাহলে আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগি ঘর সংসার ব্যবসা বাণিজ্য আমাদের বাপ মা বিবি ছেলে কার কারবার সবটাই ঠিক হবে আর যদি আল্লাহ ডর হয়ে কন্ট্রোল না থাকে তাহলে সব কন্ট্রোল হয়ে যাবে এই মর্মে আমার একটা ঘটনা আমার মনে পড়ে গেল তো সেটাকে শিক্ষামূলক ভাবে আমরা সামনে নিই তারপরে আমরা চিন্তা করব আমার ভাইরা একজন ইহুদি বিধর্মী মেয়ে ছেলে গায়ের কম মুসলমান নয় ইহুদি মেয়ে ছেলে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে রমজান মাসে দোকানে সদা করতে গিয়েছিল বাজার করতে গিয়েছিল এমন সময় দোকানদারের শোকেসে মিষ্টি রাখা ছিল বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করল ইহুদি মেয়েটা বিধর্মী মেয়েটা সেই সময় বলেছিল না না এখন মুসলমানদের রমজান মাস চলছে তোমাকে ডাকতে পারে আমি মিষ্টি খেতে দেব না সকলে সুখী আছে রোজা রেখে আছে তো মিষ্টি হবে না বাড়িতে চলো বাড়িতে গিয়ে তারপরে তুমি মিষ্টি খাবে কিতাবে লেখা আছে বহু বছর পরে দেখলে মেয়েটা মারা গিয়েছিল সেই যুগে মস্তবর একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন খবে দেখছেন ওই মেয়েটা বেহেতের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে বলল সুবহানাল্লাহ আল্লাহ এটা শৈশবে বলেছে ওই ইহুদি মেয়ে ছেলে বিধর্মী মেয়ে ছেলে তুই তো জীবনে কখনো কর্ম পড় নাই এক অর্থের জন্য আল্লাহর কাছে মাথা হাত করো নাই তুই তো মুসলমানই নয় তুমি কি করে জান্নাতের মধ্যে বেহেতের মধ্যে গেলে মেয়েটা বলেছিল আমি রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে দোকানে বাজার করতে গিয়েছিলাম এমন সময় আমার বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করেছিল জোর বলেছিল আমি আমার বাচ্চাটার মুখে একটা হাত দিয়ে বলেছিলাম না না এখন মুসলমানদের রমজান মাস চলছে তোমাকে ডাকতে পারে আমি মিষ্টি খেতে দেব না এতটুকু রমজান মাসে তাজিম করেছিলাম বলে এতটুকু রমজান মাসের আদর করেছিলাম বলে এতটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে আমার যখন মত হয়েছিল আল্লাহ পাক আমার মতে সময় বলে মা শরীফের মতন অত বড় একটা নিয়ামত দান করেছিলেন অর্থাৎ আমার মতটা আল্লাহ পাক বলে মা শরীফের মত করেছিলেন বলে আমি আজকে মেয়েছেলে বেহেতের মধ্যে জন্মতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে ইহুদি মেয়ে ছেলে বিধর্মী মেয়ে ছেলে রমজান মাসে সম্মান করল রমজান মাসে এতটুকু এহতেরাম করেছিল আদর করেছিল আজকে এটি চিন্তা করুন তো আমাদের ঘরের ছেলেরা জওয়ান যুবকরা রমজান মাসে দিন দুপুরে বেহা মতন খেয়ে খেয়ে ঘুরে বেড়ায় হোটেলগুলোতে বড় বড় সামনে দিকে বেটা করে পর্দা লটকে দিয়েছে বারার সাথে হোটেলের সামনে একটা পর্দা লটকানো আছে কলকাতায় হোটেলের দিকে সব সামনে পর্দা লটকানো আছে আর ওই পর্দার ভেতরে একজন মুসলমান
ওই পর্দার ভেতরে একদম মুসলমান একদম র্যাং র্যাং চালাচ্ছে একদম বুড়ো গুলো দিয়ে পরিষ্কার করতে হতে পেরেছে বুঝতে হচ্ছে না কথা বলছে এমনি দিনে যদি 10,000 সেল হয় হোটেলে তো ওই সময় 20,000 সেল হয় কেন বাড়ি থেকে বউকে বলে গেছে আমি বুঝা যাচ্ছে ছেলেগুলো বলে গেছে মাকে বাপকে যে আমি বুঝা যাচ্ছি বলে দিয়ে হোটেলে দিয়ে পুক পুক করে খাচ্ছে ভারী মজা দিয়ে নিয়েছে নামাজ যদি কেউ না পড়ে না ধরে ফেলবে মানুষ এই মসজিদে আসছে যে নামাজ কোন ধরে ফেলবে আর এই রোজা মন্দির কখন যে কি করে যে ভুক করে খেয়ে ফেলবে সে বুঝতে পারবে না আর বাড়িতে এসে মুখ একদম টুম করে শুয়ে হয়ে ঘুরে আবার কলকাতায় বিহারি গুলো রোজা রাখেনে আবার বিকেল বেলা এইসব কানে একটা করে মেসওয়াক বুঝে এক হাতে দশটা কান চলে এক হাতে মেসওয়াক করে রোজা নিয়ে একটাই তো কি আছে ইফতার নেই কাটকে কম সে কম এক সাথ বাইরে তো সুন্নত আদায় করেন যে এক সাথ খানা সুন্নত হয় নবী ও ফরজ ছেড়ে দিয়ে ফরজ আদায় করবে না আর সুন্নত আদায় করে একচুয়ালি খাবে খাবার সময় একদম এইরকম স্বাদ নিয়েছে তেঙ্গি পাটা নিহারি হ্যাঁ পাঞ্চা দু তিনটে হোটেলে হালে গোস্তের চপ পেঁয়াজি বেগুনি আন্দার চপ একদম চুলা ভাঙা করে রেখে যে খাবে এটা শোনো তাদের কাছে চুলার নামে কোনো নেই ভাল ভাল চুলা একটা কথা কি অবস্থা আপনি মেয়েটি আবার যান দেখবেন জল সাতশো করে যান ভয় করি বড় খান্ত করে খাবে বলে বলে শোন না দাড়ি নেই টুপি নেই একত্রে নাড়াল নেই বিড়ি খেয়ে বন্ধ বেরোতে কাজ থেকে আর শোনো দেখে একটু খাবার শোনে পনেরো জন আলেম আছে তো পনেরোটা জায়গায় আলাদা করে দিলে প্রত্যেকটা জায়গায় আলাদা করে পরোটা আলাদা করে রুটি আলাদা করে গোশ আলাদা করে মুরগি আলাদা করে মিষ্টি আলাদা করে ডিম দিতে হবে কত লাগবে আর একটা থালা দিয়ে দিলে ভাত দিয়ে দিল এক বাটি করে তরকারি দিয়ে দিল ভেবে তো আর মালিশায় কি অংশ কেবে ওখানে তোলা কেবে মাখামাখি কর ফেলা ফেলে করে মর ফাঁকি বাড়ি করে জায়গা পাবনি নিয়ে যাবো মোবাইলে পাবজি আর ফ্রি ফায়ার পড়ে আছে শূন্য থেকে আমি তাহলে সব চলবে না আলেমদের সম্মান নিতে হবে দাওয়াত করে দিয়েছে আলেমরা এসে তোমাদের মসজিদে ইমাম তোমাদের হাফেজ সাহেব সব আমার সঙ্গে বসেছে আর ওখানে এক বাটি করে দিয়ে দিয়েছে তুমি করছো সব হুজুরা কিন্তু বুঝতে পারবে আমিও বুঝতে পারবো না আজকালের মডেল হুজুর বুঝতে পারবে সব খবর রাখতে হয় ফাঁকি বাজি করা দাম না তোমাদের তো ওই দেখবে খাওয়ার সময় শূন্য আর ওই রমজান মাসের রোজা রাখবে না আর খাওয়ার সময় সব শূন্য বলবে যে এক থেকে খাবো বুড়ো বড় মানুষ রোজা রাখেন কি বুঝতে পারছো রোজা করছি তখন পেটের এই ডান করে তখন দুটো বিস্কুট থেকে রোজা রাখা ভেঙে ফেলে হয়নি তাহলে 70 বছর বয়স হলে রোজা রাখা হয়নি ওই হয়ে চলছে তাহলে কি করবো চেষ্টা করেছি গ্যাস গ্যাস বয়সও তো ভালো হয়েছে এবার কিন্তু কবর ডাকছে বেশি দিন সময় নেই আমাদের নবী 63 বছর হায়াতে দুনিয়া এসেছেন অন্য নবীরা 100, 200, 300, 400, 500, 900, 900 ওই আশা করতে যাবে না আমাদের নবী 63, 60 হয়ে রেডি হয়ে গেছে 65 হয়ে গেছে কবর ডাকছে ওইখানে ঢুকলে না আল্লাহ গ্যাস ঠান্ডা করে ফেলবে তওবা করে শুরু করে দাও হায়াতকে বলছি আল্লাহ পাক আমাদের সকলকে সামনে রমজান মাস হচ্ছে খুশি করে সকলকে সুস্থতার সঙ্গে আল্লাহ পাক যেন রোজা রাখার তৌফিক এনায়েত করেন সকল বলেন আমিন তারাবির নামাজ পড়ার তৌফিক এনায়েত করেন সকল বলেন আমিন কয়েক বছর আগে তো আল্লাহ দেখালো মসজিদ ছিল ইমাম ছিল মুসল্লি ছিল কিন্তু মসজিদে তারাবির নামাজ পড়া গেল না বাড়িতে সুরত তারাবি পড়তে হলো ঠিক কিনা হাজি ছিল টাকা ছিল কোটি কোটি টাকা ছিল খানা খাওয়া ছিল সব ছিল কিন্তু সারা বছরে 3 বার 4 বার
যাদের টাকা আছে যে উমরা করতে যেত উমরা যেতে পারছি না, টাকার কমে হাজার হাজার কোটি টাকা যদি থাকতো ওই সময় হজ করতে যেতে পারছি না, উমরা করে যেতে পারছি না। প্রচুর আল্লাহ দেখাচ্ছি তাও আমরা মুসলমান, আমাদের পরিবর্তন নেই। আমরা সিজনেবল নামাজ পড়ি, সিজনেবল হেদায়ত হয়ে যায় আমরা। আমি বলি সিজনেবল, যখনই করোনা ভাইরাস হলো একদম মসজিদ হয়ে গেল, কি নামাজি, কি আল্লাহ রসুল, কি আল্লাহ ডর ভাই, যে করোনা চলে গেল পুলিশে আর নিচে সে একটা ডেঙ্গু বলে জ্বর এলো, যখন কত রোগটা এলো মানুষ এত ভয়, একদম নামাজি হয়ে গেল সব। তার আগে একটা সে জ্বর এলো ঝিনঝিনি বললো অনেকে যে বিষ করো বলে, জন্ম বলে বিষ করো, ঝিনঝিনি পানি কিছু বাদ হচ্ছিল আর পানি ভাত হচ্ছিল, মনে হচ্ছে বাবা সেই সময় এত আল্লাহর ডর হয়, এত নামাজি মসজিদগুলো সব ঘুরে গেল, রাস্তায় দাঁত ঘুরিয়ে জোর করে যে বুঝলো তামিজ দিতে হবে, রস হয়ে যাবো দেরি হয়ে যাচ্ছে এখন তামিজ দিয়ে না, তামিজ দিতে হবে গাড়ি ঘিরে দিয়ে কি ভয়, যেই চলে গেল ঝিনঝিনি লোক, যে ডেঙ্গু চলে গেল বলে তুই কি আর বলি খেয়ে যাইতান কে চাইতান চুক্তি মে ভাই গেল, বুঝতেছি না তো এটা আল্লাহর সঙ্গে মাকারি করা হচ্ছে। আজকে আমরা মুসলমান রাখতে পারতাম, কায়েম রাখতে পারতাম, মুসলমান আমাদের চিন্তা ছিল না, ভাবনা ছিল না, আমাদের যে দুটো কাঁধের রগ আছে এই যে কাঁধের যে রগ আছে দুটো রগের থেকেও কাছে আমাদের কাছে আল্লাহ আছেন, মজুদ আছেন আল্লাহ, তাহলে আল্লাহ পাক জানছেন না যে আমার সঙ্গে মাতকারি করছে, দুটো কাঁধের ফেরত তার মত করছে জানছেন না। তাই বলেছিলাম যে আমাদের অন্তর থেকে আল্লাহ ডর হয়ে উঠে গেছে, আমরা মুসলমান আমাদের অন্তরে আল্লাহ ডর হয়ে আনতে হবে, নামাজের মধ্যে সে আল্লাহ ডর হয়ে মহব্বত, রোজার মধ্যে সেই ডর হয়ে মহব্বত, কোরআন তেলাওয়াতের মধ্যে সেই ডর হয়ে মহব্বত আনতে হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহ পাক বলেছেন যদি কোনো মানুষ কোনো গুনাহ খাটায়, অন্যায় অপরাধ কোনো পাপের কাজ করতে যায়, গুনাহের কাজ করতে যায়, করতে গিয়ে এক সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ আমার ডর ভয় অন্তরে এসে যাই, আর একবার যদি সেইখান থেকে অন্তরটাকে দূরে সরিয়ে আনতে পারে আমি আল্লাহ তার স্থান জান্নাতুল মাওয়া দান করে থাকি। একবার যদি আমরা খারাপ দিক থেকে ভালো দিকে মনটা দিকে আনতে পারি, অন্য একটা রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন সাত ধরনের মানুষের মাথার উপরে কিয়ামতের মহামঠ মহাময়দানে আল্লাহ পাক রহমতের ছায়া বিস্তার করবেন, যেদিন খুব কঠিন হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, মাথার মগজটা কখন ঘুরবে, সেই দিন ওই মানুষটার মাথার উপরে আল্লাহ পাক রহমতের ছায়া রাখি করবেন সাত ধরনের। তার মধ্যে একটা বলেছিলেন কিন্তু আমার এবার একাকি একটা ঢাকা জেলায় একটা সুন্দরী এক্সাম্পল দিয়ে আছে এখানে আল্লাহ রাসূল বলেছেন যে সুন্দরী মেয়ে ছেলে নারী একা ডাকবে বলে কি বলবে, আমি আল্লাহকে ডর করি, আল্লাহকে ভয় করি, ওই মানুষটার মাথার উপরে কিয়ামতের মহামঠ মহাময়দানে আল্লাহ পাক রহমতের ছায়া নসিব করবে, অন্তরটাকে খারাপ দিক থেকে ঘুরিয়ে দিয়েছে, ওকে কুকাজ করার প্রস্তাব দিয়েছে কিন্তু ও বলেছে আমি আল্লাহকে ভয় করি। এই যে আয়াতের মতো তাই বলা আছে এই খারাপ জিনিস থেকে অন্তরটাকে দূরে একটু সরিয়ে নিয়ে চলে আসবে। আল্লাহ বলছে তা আমি জন্য জান্নাতুল মাওয়া আমি রেখে দিয়েছি, তো আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী আমাদের জিন্দগিতে আল্লাহ ডর হয় আনতে গেলে নামাজ রোজা ইবাদত বন্দেগীর সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে একটু তাজকিয়া নাফস করতে হবে, না হলে আল্লাহ ডর হয় আসবে না।
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. تزكينا سبحانه এবং হাদিস শরীফের মধ্যে একটি হচ্ছে কলবটাকে পরিষ্কার করতে হবে। কলবে যে আমাদের খারাপই আছে, খারাপের লোকের বিপদ থেকে বাইরে বার করতে হবে। পীরের দরবারে গিয়ে এই যে জাহিরি ফরজি আইন, জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কালেমা, ঠিক এরকম জাহিরির সঙ্গে সঙ্গে পীরের দরবারে গিয়ে বাতিনি এনে হাজির করতে হবে। এটা একটা সিলেবাস আছে। সেই বাতিনি যে সমস্ত সবক গুলো আছে মস্তক, তার মধ্যে খাসিয়াতে ইলাহির মাকাম আছে। খাসিয়াতে ইলাহি মানে খাওফ ইলাহি মানে আল্লাহর ডর হয়। সেই খাসিয়াতে ইলাহির মাকাম আপনাকে হাসিল করতে হবে, আপনাকে মস করতে হবে, চেষ্টা করে চেষ্টা করে, তবে তো হবে। ঘুরতে ফিরতে চলতে ফিরতে ফিরে আমাদের উপরে একটু পাতন পাত দেখে কর, অভ্যাসটা কর, তাহলে মরণের সময় বা কান্দানের সময় মুখ দিয়ে কলমা শরীরটা বের হবে আর কলমের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এটাকে প্র্যাকটিস রাখতে হবে, হুট করে মুখ দিয়ে বের হবে না। দেখবেন অনেকে হ্যাঁ চোখে কিছু বলছে, ও বাবা, ও ও মা, আর হ্যাঁ চোখে কিছু বলছে আলহামদুলিল্লাহ। অনেকে গর্তে পড়ে উঠে মরে গেলাম, তবে আর অনেকে গর্তে পড়ে উঠছে ইন্দাল্লাহ ইন্দাইলাই গেল সপ্তম মুসলমান। তুই বেরোচ্ছি না তো মুখ দিয়ে ঠিক সময়ে বেরোনো, এটা একটু বড় কথা। আপনি বলুন আমার হাফের ছেলে তিনখানা রেখে দিয়ে যাচ্ছে, আমার আলিম ছেলে হবে না, হবে না। আল্লাহ যদি নসিবে দেন তবে মতের যে কষ্ট, নাকামদানির কষ্ট, একটা অত্যন্ত মানুষকে যদি একটা খোঁজ নিয়ে একশো বার আঘাত করা হয়, যা কষ্ট প্রত্যেকে সত্তর গুণ বেশি মতের কষ্ট। একটা বকরিকে যদি গলা থেকে যদি কেটে চামড়াটাকে যদি উদরানো হয় জ্যান্ত অবস্থায়, যা কষ্ট ওর থেকে সত্তর গুণ বেশি মতের কষ্ট। একটা গরম কড়াই টকমক করে সর্ষের তেল ফুটছে, সেখানে যদি একটা চড়ি পাখিকে যদি ছেড়ে দেওয়া হয় ধরফড় করে যেভাবে গরম তেলে মারা যাবে, যা কষ্ট ওর থেকে সত্তর গুণ বেশি মতের কষ্ট। সেই সময় যদি কেউ পাশ থেকে বলে আব্বা কলমা পড়ো, চাচা কলমা পড়ো, এই কথাটা তখন ওকে বিষ লাগবে। ওই জন্য হাতে ছোটকে নিষেধ করা হবে, ওই সময় ওকে অর্ডার করবে, ওকে ওই সময় অর্ডার করবে যে কলমা পড়ো, ও রেগে যেয়ে তার উল্টোটা বলবে। আমি নিজে দেখেছি মতো সময় কলম চুপ সুরক্ষা দিয়েছে মা বলে মতো সময় মুখ দিয়ে গাল হয়ে যাচ্ছে, আমি নিজে দেখেছি। তাই আল্লাহ রাসূল বলছেন যে ওর পাশে মতো সময় জগন্নাথের সময় ওর পাশে সুরা ইয়াসিন পড়ো, সুরা রহমান পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি কলমা শরীফ পড়ো তোমার শুনেও পড়বে, তুমি সুরা ইয়াসিন পড়ো, সুরা ইয়াসিনের বরকত আল্লাহ পাক ওর জগন্নাথের কষ্টকে আসান করে দেবেন। তুমি ওর পাশে কলমা পড়ো, তোমার থেকে শুনে ওই কলমা পড়বে। তো আমরা যদি ঘুরতে ফিরতে যদি সেই কলমা শরীফের দেশে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তো সেই সময় আল্লাহ দরবারে যখন হাজিরখানা দেব, আল্লাহ নামটা নিয়ে আল্লাহ দরবারে হাজিরখানা দেব, আল্লাহ নাম মোবারকের সঙ্গে আল্লাহ দরবারে আমরা হাজির দেব। এটাই পিরামিড পরীক্ষার বোধনের দিন উনি আউলিয়ারা আমাদেরকে শিক্ষা দেয় এবং দেখে করতে বলে নিয়ম অনুযায়ী কলবের ময়লা পরিষ্কার হয় এবং যে মাকামগুলো আছে তার মধ্যে খাসিয়াত ইলাহির মাকাম আছে, খাওফ ইলাহির মাকাম, সেটা হাসিল করলে আমাদের মধ্যে আল্লাহর ডর হয়। আছে তওবার মাকাম আছে, কানাতের মাকাম আছে, ওয়ার মাকাম আছে, এসব মাকামগুলোকে হাসিল করতে হয়। শুকরের মাকাম আছে, সবরের মাকাম আছে, এগুলো এমনি এমনি হবে না। নামাজ পড়লেই যে আল্লাহর দরবার অন্তরে দিয়ে যাবে হবে না। আমি তো কত দেখেছি নামাজ পড়ে কিন্তু খারাপ কাজ করে, কি হল রসুল বলছেন কামিন কামিন লা ইয়াকুমু ইল্লা সাইরা, বহু এমন নামাজ আছে সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, কিন্তু আমি বলছি নামাজ তাদের হয় না, রাত জাগায় সার হয়। রসুল কেন বলছেন নামাজ পড়ে নামাজ হয়নি? আর আমি ওই কথা বলছি যে নামাজ পড়ছে আল্লাহ টর্ভয় মন্দিরে আসেনি, নামাজ হচ্ছে না, তাহলে কি হবে?
Bukhari şöyle bir hadis, Müslim şöyle bir hadis, bunu alim şöyle bir hadis var mıydı? Hadis pek var, kendileri kutu var mıydı? Tabi ki çok bir bahar açtı. Resul Hüseyin tüccü bahar açtı ki, La salata kamma illa bul hudur. Namazı şunlu şunlu, hududu kalp. Antre rakta var. Hududu kalp. Allah dolu fay, Allah Allah Resulü muhabbet. Antre rakta var. Hududu kalp. Resul বলছেন এমন ভাবে নয় তো আল্লাহকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ এই অবস্থা না হোক মারি না হোক ইয়া রাখা আমি তো এইরকম মনে করো যে আমি মানে করছি আমি আল্লাহকে দেখতে পাচ্ছ তো কি হয়েছে আল্লাহ তো আমাকে ডাইরেক্ট দেখছেন মনে সামনে আছে আমি জমিতে কাজ করছি আর থাকি দিয়ে যাবে কি এই তো একটা ব্যাপার একাগ্রতা কনসেন্ট্রেশন মাইন্ড যেটাকে বলছে সেটা কেঁদেছিলেন নামাজ পড়তে পড়তে কাঁদতেন সময় থাকতো আমি দু চারটে সাহাবার নামাজের কথা অন্তত আমার ফারুক নামাজের কথা বলতাম যে নামাজ পড়েছিলেন কি আল্লাহর দরবারে কি অন্তরে আল্লাহর রহমত দেখে কেঁদেছিলেন নামাজ পড়তে পড়তে আমার চোখ কেঁদেছিলেন সেই কান্নার নামাজ কোথায় এখন তো চোখে আশ্চর্য মলম দিয়ে ঘষলো পানি মেরে দিতে চাই আমাদের মলম এমন ছাই পড়া হয়ে গেছে গুণা করে করে হ্যাঁ কেউ মরে গেলে চোখ দিয়ে পানি বেরোতে চাই না আর তারা ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা নামাজ পড়ছে মসজিদে নববীতে হাজার হাজার সাহাবারা কাতারে 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 দাঁড়িয়ে আছেন পেছনে মসজিদে নববী ধরে গিয়েছে আল্লাহ নবীর সাহাবারা ওনার সাথে সঙ্গে বলছেন শেষ কাতারে আমরা দাঁড়িয়ে থাকতাম ও ফারুক নামাজ পড়াতে পড়াতে কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহর দরবারের কথা জাহান্নামের কথা যখন এসে যেত এত কান্না কান্দেন এত কান্না কান্দেন না সুজা ওমর খালি কান্দেন না শব্দটা আওয়াজটা শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর ফারুকের নামাজের মধ্যে টুকরে টুকরে কান্নার শব্দটা আমরা শেষ কাতারে দাঁড়িয়ে শুনতে পেতাম নামাজের মধ্যে কাঁদছেন তোমার বাবা মনে কাঁদছেন আমার খুব কাঁদছেন আজিজুল কা আজিজুল রাহাম বুকের ভিতর থেকে সেজে যখন যেতে না তোর জ্বালাটা ধরার মতো কান্নার ঘর হয় না শব্দ পাবে আজকে আমার ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু এত বড় মুজাহিদিন না ইসলামের দ্বিতীয় খলিফা যার কথা আরবের জমিন কাঁপতো যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান 40 দিন সেই রাস্তা দিয়ে হাঁটতো না রাস্তায় যদি একবার ওমর ফারুককে দেখে ফেলতো শয়তান কিতাবে লেখা আছে হাওয়া নিকলতে নিকলতে ভাগ যেত মাতম করতে করতে শয়তান দৌড়তো অত কঠিন ছিলেন মানুষ আমরা তুলে দরবারে এসে এক সময় হাজির হয়েছে আমরা তুলে দরবারে আর ওমর ফারুকের কপাল দেখে রক্ত কপাল কপিয়ে গেছে আল্লাহ নবী বলেছেন ও ওমর তোমার কপাল কি করে ফেটে গেল তোমার কপাল দিয়ে রক্ত ঝরছে কেন আমার ফেরা সেই সময় আমার রাসূল পাকের সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন একটু বুকটাকে সিনাটাকে টান করে বুক ফুলিয়ে সেই সময় বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আরবের বুকে এমন কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি আরবের বুকে এমন কোন মায়ের লাল পয়দা হয়নি যাতে ওমরের কপাল পাঠিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার একটা হাদিস শরীফ আমি ওমরের কপাল পাঠিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি এবং আমার মেয়ে হাফসা বাপ পিটি এক ঘরে বসে বসে কথাবার্তা বলছিলাম সাংসারিক কথাবার্তা বলছিলাম এমন সময় আপনার এই হাদিসটা আমার মনে পড়ে গিয়েছিল আপনি বলছেন একটা বেগানা মেয়ে ছেলে আর একটা বেগানা ফুল যদি একাকী হয় এক ঘরে হয় সেইখানে শয়তান তৃতীয় পক্ষ হিসাবে গিয়ে হাজির হয়ে যায় হাজির হয়ে গিয়ে কুকাজ করতে প্রস্তাব দেয় এই হাদিসটা মনে পড়ে
তখন ওই মাজমায় যখন দরুদ পড়া হয় দরুদের আওয়াজ